প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয়জন, তানজিদ তামিম, তাহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম, সাকিব এবং তানভীর ইসলাম, বাংলাদেশের তারুণ্যের প্রতীক এই ছয় ক্রিকেটার। নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তারা। 15 জনের স্কোয়াডে একজন আছেন যিনি টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেন, তিনি সাকিব আল হাসান। এমন কীর্তি বিশ্বে আর কেবল রোহিত শর্মার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সাকিবের এটাই শেষ বিশ্বকাপ তা অনেকটাই নিশ্চিত। বিপরীতে এই স্কোয়াডে ছয় ক্রিকেটার আছেন যাদের এবারই প্রথম। তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম। যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ তামিম এক বছর আগে জাতীয় দলের সুযোগ পেয়েই ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন, বছর ঘুরতে না ঘুরতে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে। তামিমের ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ বোর্ড সভাপতিও। তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো, টি টোয়েন্টিতে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। তাওহিদ হৃদয়কে নিয়ে নতুন করে কিছু বলার নেই, এক বছরের মধ্যে রঙিন পোশাকে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার ব্যাটিংয়ের ধরন টি টোয়েন্টির জন্য আদর্শ, চাপের মধ্যেও স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেন। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে সব ফর্মেটে পারফর্ম করা জাকের আলী আলোচনায় আসেন গেল বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ইম্প্যাক্ট ইনিংস খেলে। বিশ্বকাপে তার হাতেই উঠবে কিপিং গ্লাভস। বিশ্বকাপ আসে যায় অন্য সব দলে থাকলেও বাংলাদেশের স্কোয়াডে দেখা যায় না কোনো রিস্ট স্পিনার। এবার সে আক্ষেপ ঘোচালেন রিশাদ হোসেন, হতে পারেন দলের এক্স ফ্যাক্টরও। এগুলোতে এখনো সেট মানে সেট না করাই ভালো ভাইয়া, সবকিছু তো আল্লাহর কাছে। নরমাল আর কি, নরমাল আছি যে চেষ্টা করে নিয়ে সর্বোচ্চ দেওয়ার আর কি। না, যেভাবে যেন অবশ্য দেশবাসী আমার জন্য দোয়া করো, আমরা যেন আমাদের বেস্টটা দিয়ে দেশকে ভালো কিছু দিতে পারি এই আর কি। সাইফুদ্দিনের পরিবর্তে সুযোগ মিলেছে তানজিম হাসান সাকিবের। গেল বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক, অ্যাটাকিং বোলিং এর সাথে ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য রাখেন। দলে চতুর্থ স্পিনার তানভীর ইসলাম মাত্র 4 ম্যাচ খেলেছেন, কোনো চমক দেখাতে না পারলেও ইকোনমি রেট দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। আমি তো এখানে কখনো যাইও না, আর উইকেট নিয়তটা ভালো জানিও না। আমাদের ভিডিও অ্যানালাইসিস আছে, তারপরে হেড কোচ, টিম ম্যানেজমেন্ট, যারা যারা যেই প্ল্যান দিবে, হয়তো বা ইউএস এর সাথে আমাদের কিছু প্র্যাকটিস আছে, ওই সময় বোঝা যাবে যে উইকেট কেমন। মার্কিন মুলুকে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ পাবে 6 তরুণ সহ পুরো দল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।